তো রাজীব কুমার মামলায় আরো একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে, অর্থাৎ কোথায় রয়েছেন রাজীব কুমার, কারায় বা সাহায্য করছেন তাকে? অর্থাৎ রাজীব কুমারকে লুকিয়ে থাকার জন্য এতদিন কারা আর্থিকভাবে সাহায্য করে আসছেন, সেই নিয়েই এবার সিবিআই এর হাতে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। এমনকি রাজীব কুমারকে সাহায্যের জন্য এবার যথারীতি ফাঁসতে চলেছেন রাজ্যের কয়েকজন হেভিওয়েট ব্যবসায়ী। বিস্তারিতভাবে দেখে নেবো আমরা এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো সিবিআই রাজীব কুমার দড়ি টানাটানির মধ্যেই সামনে চলে এলো আরো এক নতুন তথ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে শহরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী রাজীব কুমারকে গা ঢাকাইতে সাহায্য করেছেন তারাই। রাজীব কুমারকে বেশ কয়েকদিন ধরে খুঁজে চলেছে সিবিআই, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ভবানী ভবন পর্যন্ত প্রত্যেক জায়গাতে কিন্তু তন্ন তন্ন করে খুঁজছে সিবিআই। এমনকি গত শনিবার তার আত্মসহায়ক এবং দুইজন দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। পাশাপাশি রাজীব কুমারকে খুঁজতে রাজ্যের বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার স্ত্রী সঞ্চিতা কুমারকেও। কিন্তু এক্ষেত্রে গোয়েন্দাদের মনে যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে, এতদিন ধরে যিনি নিখোঁজ তাকে টাকা জোগাচ্ছে কে? পাশাপাশি এই আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থ আসছে কোথা থেকে? কিন্তু এবার ওই সমস্ত বিষয়গুলি নাড়াচাড়া করার সময়ই গোয়েন্দারা জানতে পেরেছেন শহরের বেশ কিছু প্রভাবশালী ব্যবসায়ী সাহায্য করেছে রাজীব কুমারকে, এবং এরাই রাজীব কুমারকে গা ঝাড়িতে সাহায্য করেছে বা পালিয়ে যেতে সাহায্য করেছে। সিবিআই তার প্রযুক্তি ব্যবহার করে ওই সমস্ত ব্যবসায়ীদের খোঁজ পেয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো, রাজীব কুমারের পালিয়ে বেড়ানোর ক্ষেত্রে এক ট্রাভেল এজেন্টের বড় ভূমিকা রয়েছে এমনটাই জানতে পেরেছে গোয়েন্দারা। জানা যাচ্ছে ওই ট্রাভেল এজেন্ট শুধুমাত্র রাজীব কুমারকে টিকিট করে দিয়েছেন এমনটাই নয়, বরং তাকে লজিস্টিক সাপোর্টও দিয়েছেন। এছাড়াও যেসব ব্যবসায়ীরা রাজীব কুমারকে সাহায্য করেছেন, অর্থাৎ যতটুকু সূত্র থেকে জানা যাচ্ছে, তাদের সঙ্গে রাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আবার ফের একবার খারিজ হয়ে গেল রাজীব কুমারের জামিনের আর্জি। আলিপুর আদালতে ফের ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। ফলত রাজীব কুমারের গ্রেপ্তারের ক্ষেত্রে আর কোন রকম বাধা রইল না এমনটাই মতামত আইনজীবীদের। অর্থাৎ সকলের অলক্ষ্যে থেকেই শনিবার আলিপুর জেলা বিচারকের এজলাসে আগাম জামিনের আবেদন করেন তার স্ত্রী সঞ্চিতা কুমার, এবং এদিনেই তার সেই আর্জি কিন্তু খারিজ করে দেওয়া হয়।